উদ্বোধনের সাত মাস পরেও পুরোপুরি চালু হয়নি শেরপুর সদর হাসপাতালের 250 শয্যা বিশিষ্ট নতুন ভবন। ফলে উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে জেলার প্রায় 16 লাখ মানুষ। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নতুন ভবনটি করোনা হাসপাতাল হিসেবে ব্যবহার করায় চিকিৎসা সেবা কিছুটা ব্যাহত হচ্ছে। শেরপুর সংবাদদাতা বিপ্লব দেখে এটির প্রতিবেদনে বিস্তারিত। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় শেরপুর সদর হাসপাতালের 250 শয্যার আটতলা ভবন, কিন্তু এখনও পুরোপুরি চালু হয়নি হাসপাতালটি। ফলে বাধ্য হয়েই হাসপাতালের পুরাতন 50 শয্যার ভবনে চিকিৎসা নিচ্ছেন রুগীরা। বিছানা না পেয়ে মাটিতে থাকতে হচ্ছে অনেককে। ভোগান্তি কমাতে নতুন হাসপাতাল ভবনটি দ্রুত চালু করার দাবি জানিয়েছেন রুগী ও স্বজনরা। হসপিটালের যে বিল্ডিংটা ডিসেম্বরে চালু হয়েছে, প্রাতিষ্ঠানিকভাবে চালু হলেও এখনো পর্যন্ত এটা কার্যক্রম শুরু হয় নাই। জেলা সিভিল সার্জন জানালেন, শুরুতে সীমিত আকারে চালু করা হলেও পরবর্তীতে করোনা ইউনিট হিসেবে ব্যবহার করায় নতুন ভবনটিতে সাধারণ রোগীদের চিকিৎসা সেবা শুরু হয়নি। তবে চলতি মাসেই ভবনটিতে পুরোপুরি চালুর আশ্বাস দিলেন তিনি। আমরা চেষ্টা করব খুব শীঘ্রই, হয়তো সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের দিকে আমরা নতুন বিল্ডিং এ কার্যক্রম শুরু করতে পারব। যদিও স্থানীয়দের অভিযোগ, জনবল ও সরঞ্জাম সংকটে হাসপাতালটি চালু করতে না পেরে করোনাকে কারণ হিসেবে দেখাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। দ্রুত গতিতে এখানে 250টি হাসপাতালের যে লোকবল দরকার, এটা নিয়োগ দেওয়া হোক এবং এই হাসপাতাল 250টি হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু করা। জনসাধারণের ভোগান্তি কমাতে পর্যাপ্ত লোকবল নিয়োগের পাশাপাশি দ্রুত নতুন ভবনটি চালু করার দাবি শেরপুরবাসী। বিপ্লব দেকেটু, বৈশাখী সংবাদ, শেরপুর।